Hello friends, welcome back to my channel Moutushi vlog. Good evening. কারণ এখন ইভিনিং এর টাইম আজকে সকাল বেলাতে টাইম পাইনি টু ব্লগ করার আর যারা আমার এই ভিডিওগুলোকে দেখছো তারা প্লিজ আমাকে যারা নতুন আছো তারা আমাকে সাবস্ক্রাইব করে নিও সাথে লাইক কমেন্টও দিয়ে দিও আর আমাকে একটু আগে যেতে সাহায্য করো প্লিজ আর দেখো ইভিনিং যেহেতু আমরা সবাই চা খাই সব সময় কিন্তু আজকে মনে হলো যে একটু শাবু মাখা খাই পুজো টুজোতেই আমরা সবসময় শাবু মাখা খাই শাবু মাখা সবসময় খাওয়া হয় না তো আমার বড় মেয়ে বলছে শাবু যখন আছে একটু শাবু মাখা খেয়ে নি আর দেখো আমি কোথায় কথা বলছি আয়না দেখে কথা বলছি আয়নার সামনে দাঁড়িয়ে ব্যাক ক্যামেরায় কারণ ব্যাক ক্যামেরা একটু পরিষ্কার আসে ছবিটা তাই আর ফল দিয়ে ছোটো ছোটো কুচি কুচি করে ফল কেটেছি ফল দিয়ে শাবুটা মাখবো আর ওরভাবেই আমরা খেতে ভালোবাসি আর নারকেল কোড়া দিলে ভালো হতো কিন্তু নারকেল কোড়া পেলাম না আর ফল সন্ধ্যাবেলা খাওয়া উচিত না কিন্তু কী করবো শাবু মাখা একটু ফল না দিলে ভালো লাগে না আর এই দেখো শাবু শাবু রেডি করে ফেলেছি খাঁটি দুধ একদম দুদিনের দুধ চালদা ছিল একদম মোটা করে সেই দুধের মধ্যে দিয়েছি এই দেখো দুধেরই লেগে রয়েছে পাশে দুধেরইগুলো একদম মোটা করে জালদা আছে সেই দুধের মধ্যেই আমি শাবুগুলোকে দিয়ে দিয়েছি আর তার সাথে দেখো কলা দিয়েছি বেদানা দিয়েছি শশা দিয়েছি আরও অনেক রকম ফল দেওয়া যায় কিন্তু সাতের মাথায় যেই তিন রকম ছিল সেরকমই দিয়েছি আর চিনি দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি আমার এরকম শাবু মাখা খেতে খুব খুব ভালো লাগে তো সন্ধ্যাবেলা দিয়ে এটাই টিফিন করবো আজকে আর চা খাবো না ছোটো মেয়ে খায় না বড়ো মেয়ে আর আমি খাবো আর ওর বাবাও পছন্দ করে না শাবু মাখা তো আমি আরও দেখি কতটা খেতে পারি আর ছোটো মেয়েকে সাদা সাদাই করবো খেলে খাবে না খেলে ওকে ম্যাগি খাইয়ে দেবো ও ম্যাগি খায় সবসময় কমপ্লেন আর ম্যাগি খায় তো চলো এটাকে আমরা খেয়ে নিই আর এই যে একজন হাজির হয়েছে তুই খাবি তো হ্যাঁ খাবি কিন্তু যখন দেব তখন খাবে না এখন খাবে চুলগুলো বড় বড় হয়ে গেছে কাটতে হবে আর তো সবগুলো দিয়ে মেখেছি তুমি খাবে ভালো করে খাবে বলেছে তো চলো আমরা খেয়ে নি আর এই দেখো এখানে একটুখানি নিয়ে বসেছে হাফ বাটি আর এখানে বড়টা খাচ্ছে ভালো লাগছে ভালো লাগছে তো খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও আর দেখো এখানে আমার মেয়ে পড়াশোনা করছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই আর এখন তো স্কুল খুলে গেছে এখন জোর কদম সে পড়াশোনা চালু হয়ে গেছে আমার বড়ো মেয়েরও স্কুল চালু হয়ে গেছে আর ছোটো মেয়েরও স্কুল চালু হয়ে গেছে তো এখন ও পড়তে বসেছে আর সঙ্গে দেখো কাকিনি পড়তে বসেছে ওর গুল্লু এই যে শোয়ার সময় গুল্লু লাগে খাওয়ার সময় গুল্লু লাগে আর পড়ার সময় গুল্লুকে লাগে আর আমি ফুলঝুড়ি দেখছি সাউন্ড আসতে দিয়ে ফুলঝুড়ি দেখছি আর ও পড়ছে আর এই গুল্লু কিসে পেয়েছে বলো তো তোমরা অনেকে জানো হাবড়ায় বাণীপুরের মেলা হয় তো বাণীপুরে মেলায় স্বাস্থ্য মেলা হয় বাচ্চাদের জন্য পাঁচ বছর বয়স পর্যন্ত তো সেখানে ও যখন তিন বছর বয়স ছিল ও সেকেন্ড প্রাইজ পেয়েছিল স্বাস্থ্য মেলায় স্বাস্থ্য পরীক্ষায় তো সেখানে ও এই গুল্লুকে পেয়েছিল এইটা প্রাইজে ছিল আরও তিন রকমের খেলনা ছিল মানে টেডি ছিল তার সাথে ট্রফি ছিল আরও অনেক রকম খেলনা ছিল টুথপেস্ট টুথব্রাশ বাচ্চাদের সাবান শ্যাম্পু বাচ্চাদের বই ফল অনেক কিছু দিয়েছিল গিফটে ওদের এখন সেগুলো মনে নেই অনেক কিছু দিয়েছিল তো সেগুলোও পেয়েছিল তার মধ্যে এই গুল্লুটাকে ও ফেভারিট হিসেবে মেনেছে যার জন্য সারাক্ষণ পাশে রাখে এমনকি ঘুমানোর সময় পাশে রাখে মুখটা উঁচু করো তো আজকে ভিডিওটা বেশি বড় করব না তোমাদের এইটুকুই দেখালাম ওকে পড়াচ্ছি পড়িয়ে নিই একটু ভালো করে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো টাটা আবার এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার একদিন হাজির হব টাটা